প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মহামারী করোনাকালীন সময়ে সবাই ঘর থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করবে। সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে ছড়িয়ে পড়েছে, গ্রাম শহর কোথাও বাদ নেই, সব জায়গায় এখন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তোমরা সবাই সাবধানে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে এবং অনলাইনে পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো অনেক ভালো ভালো আমাদের স্যার এখন অনলাইনে ক্লাস দিচ্ছে, তোমরা সেগুলো দেখবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ এক আলোচনা করব। এই পাঠে শরীয়ত সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো শরীয়ত কি। শরীয়ত শব্দ হচ্ছে, এই শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো পথ বা রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান অর্থ ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শরীয়ত আসলে কি সেটা আমরা জানলাম। শরীয়ত একটি পথ বা রাস্তা, এটা হচ্ছে ইসলামের পথ বা রাস্তা। ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি সার্বজনীন ও সর্বকালীন বিধিবিধানের সমষ্টি। বিশ্বাসগত বিষয়গুলোর পাশাপাশি মানব জীবনের আচরণগত সমস্ত দিকও ইসলামে আলোচনা করা হয়েছে। এই বিশ্বাসগত দিক এবং আচরণগত দিক, এই উভয় দিকগুলোর সমষ্টি হচ্ছে শরীয়ত। মানুষ কি কি বিশ্বাস করবে এবং কি কি আচরণ করবে, এই সমস্ত বিধিবিধানের সমষ্টি হচ্ছে শরীয়ত। তাহলে আমরা শরীয়ত সম্পর্কে জানলাম, এরপরে আমরা আসো জানি শরীয়তের উৎস কি। এই শরীয়তের উৎস হচ্ছে চারটি। চারটি উৎস কি কি? এক হচ্ছে আল কোরআন মজিদ, দুই সুন্না, তিন হচ্ছে ইজমা, চার হচ্ছে কিয়াস। তোমরা নিশ্চয় জানো এই চারটি বিষয় কি। কোরআন নিশ্চয় তোমরা জানো এটা একটি আসমানি কিতাব, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন, যেটা মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করা হয়েছে। এরপরে সুন্নাহ। সুন্নাহ অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আচার আচরণ, রীতিনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ নির্দেশনা ইত্যাদি। একটা যেটা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, দ্বিতীয়টা হচ্ছে সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন। এরপরে ইজমা, কোনো বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ যখন পরিপূর্ণ নেই, ওইটা সারমর্ম আকারে হাদিস বা কোরআনে আছে, ওইটার ব্যাখ্যা বিশ্লেষণকেই বলা হয় ইজমা। কোরআন হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো বিষয়কে পরিষ্কার করার নাম হচ্ছে ইজমা। তৃতীয়টা হচ্ছে কিয়াস।
বিষয়গুলো কোরআন এবং হাদিসে সরাসরি কোনো বিষয়ের সমাধান নেই। কোনো একটা সমস্যার সমাধান যখন কোরআন এবং হাদিসে সরাসরি পাওয়া যায় না, তখন কোরআন এবং হাদিস বিশারদগণ কোরআন এবং হাদিসের আলোকে যখন ওই সমস্যার সমাধান তৈরি করেন, তখন তাকে বলা হয় কিয়াস। তাহলে আমরা জানলাম কোরআন কি, হাদিস বা সুন্নাহ কি, তৃতীয় হচ্ছে ইজমা কি, চতুর্থ কিয়াস কি। এই চারটে হচ্ছে আমাদের শরীয়তের উৎস। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থভাবে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।